সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই অভিনন্দন, সালাম আলাইকুম। আজ আলোচনার বিষয় সেকেন্ড গার্ড অফ হাদিসার, সামরিদের দ্বিতীয় প্রভু। আলোচনার শুরুতেই আমরা দেখাব সেকেন্ড গার্ড অফ হাদিসার, সামরিদের দ্বিতীয় প্রভু কিভাবে হলো। আসুন আমরা সামরিদের একটা ভিডিও ক্লিপ দেখি। সারা বিশ্বে ম্যাসাকার করে দিবে সে, হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, মানে উন্নতি এবং ধ্বংস। 40 দিন শেষে পুরো বিশ্বটাকে শাসন করবে। কতদিন? 40 দিন। কোত্থেকে আসবে উত্তর? তিনটা। কয়টা? তিনটা বর্ণনা পেয়েছি আমি, এর চেয়ে বেশি থাকতে পারে আমার হয়তো জানা নাই। আমি তিনটা পেয়েছি। এক, খোরাসান থেকে সে বের হবে, এক নাম্বার। দুই নাম্বার, ইস্পাহান একটা জায়গা আছে ইরানের, সেখান থেকে বের হতে পারে, দুইটা। তিন নাম্বার হচ্ছে শাম, ইরাক, ইরাক এবং শাম। শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো ওই যে জর্ডান, লিবিয়া, লেবানন, জর্ডান, লেবানন, সিরিয়া, পুরো জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ইরাক এবং শামের মাঝখানের কোন এক রাস্তা থেকে সে বের হবে, তিনটা বর্ণন। সে কি করবে? সে পুরো বিশ্বটাকে শাসন করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তোহা বিন আদনানের একটা ভিডিও ক্লিপ দেখলাম। আসুন আরেক সামারিটানের আরেকটা বক্তব্য শুনি। তাহলে এই যে ইমানের ফিতনায় সে ফেলে দিবে আমাদেরকে। দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে। যার যা লাগবে সে তাই দিতে পারবে, যা লাগবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে, ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে, বরকত আর বরকত। আর যা যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না, ওখানে খরা, দুর্ভিক্ষ, মাটি ফেটে চলছে, মানুষ না খেয়ে মরবে, মহামারী, দুর্ভিক্ষ দেখা দেবে। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব। তার মানে সম্পদ দিয়ে ফিতনায় ফেলে দেবে। তিন নম্বর হচ্ছে নলেজ, তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানবে। পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়। যাই জিজ্ঞেস করবেন সব জানতে, সব বলে দেয়। ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, হবে ওইখানে, ওখানে দুর্ভিক্ষ হবে, হবে ভূমিকম্প হবে, হবে। সে যা বলবে তাই হবে। তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা। তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এত ক্ষমতা হবে তার। সে যেমনটি বলবে তেমনটি করতে হবে। বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মিজানুর রহমান আজহারের একটা ভিডিও ক্লিপ দেখলাম। এই যে সামেরিরা কিভাবে একটা বিস্ময়কর গল্প বানিয়েছে, যে ওই যে আমরা জানি যে রাবণরা তার গল্প, 10 গ্রীভ, 10টা মাথা, বিশাল একটা গল্প, অবাস্তব গল্প। ওই রকম এই যে বর্তমান মুসলমান ধর্মেও একটা অবাস্তব গল্প, সেটা হলো দাজ্জাল। দাজ্জাল নিয়ে তারা এই সমস্ত অবাস্তব গল্প বলছেন, মানে দাজ্জালকে তারা বানিয়েছে সেকেন্ড গার্ড। আর সেকেন্ড গার্ড যে বানিয়েছেন, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন এই সম্পর্কে কি বলে, আসুন আমরা দেখি দাজ্জাল সম্পর্কে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কি বলা রয়েছে। সুরা সাবা 34 নম্বর সুরা, আয়াত 20। وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ جَنَّاهُ, আর অবশ্যই ইবলিশের যেই সংকল্পনা, ইবলিশের যেই কল্পকাহিনী সত্যে পরিণত করেছে তাদের উপরে, فَتَّبِعُوهُ, এবং তারা সেটারই ইত্তেবা করে, إِلَّا فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ, মোমেনদের কিছু অংশ ব্যতীত। এর অর্থ হলো যে ইবলিস যে একটা জান্নাহু ধারণা করে একটা কাহিনী তৈরি করেছে, এবং ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম, তাদের উপরে সত্যে পরিণত করেছে, এরা সত্য হিসাবে বিশ্বাস করছে,
কারা সামেরি সামেরিরা মিথ্যা মিথ্যা গল্প বানায় এবং মানুষকে দিন থেকে বিচ্ছিন্ন করে দেয় দিয়ে অন্য একটা উপাসনা তৈরি করে দেয় উপাসক বানিয়ে দেয় ওয়ালাকাদ সাদাকা তারা অবশ্যই সত্যায়নে পরিণত করবে সকল মুসলমানরা বিশ্বাস করে যে দাজ্জাল আসবে একদম সত্যায়নে পরিণত করেছে ইবলিস ও জান্নাহু ইবলিসের স্বপ্ন ইবলিসের কল্প কাহিনী তারা সত্যে পরিণত করেছে দাজ্জাল ইবলিসের যে কল্প কাহিনী এই যারা মুমিন নয় যারা মুসলমান তাদের উপরে সত্যে পরিণত করেছে দাজ্জাল বল আর আপনি বলুন ادعوا الذين زعمتم من دون الله দেখুন তাদেরকে যারা আল্লাহকে ছাড়া একটা কল্পনা করে দাজ্জাল কাহিনী তৈরি করেছে 40 দিন পৃথিবীর উপরে দাজ্জালের রাজত্ব কায়েম হবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন কোথায় 40 দিন রাজত্ব কায়েম করবে এই 40 দিন আল্লাহ রাজত্ব থাকবে না কি কাহিনী বলে লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ লা ইয়ামলিকুনা কোনো মালিকানা চলে না এরা হলো মুদারিস গা ইয়ামলিকুনা চলবে না চলছে না ভবিষ্যতেও চলবে না মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ মিসকাল জাররা পরিমাণ মিসকাল কোন কিছুর অংশ কারো মালিকানা চলবে না অতীতেও চলেনি এখনো চলছে না ভবিষ্যতেও চলবে না মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা সাবা 22 নম্বর আয়াতে ডিক্লার দিলেন এই সমস্ত সামেরি বুখারি এরা যে শয়তানি ধারণা কল্পনা বানিয়েছে এরা বলছে 40 দিন একদম সারা দুনিয়ার রাজত্ব নিয়ে নেবে মাশাআল্লাহ মহান আল্লাহ আকামুল হাকিমিন নিষ্ক্রিয় হয়ে যাবে তারা বলছে যে তারা বাতাস প্রবাহিত করবে ঝড় দিবে বৃষ্টি দিবে আগামীকালও বৃষ্টি দিবে ফসল উৎপন্ন করবে অন্য জায়গায় বলা আছে সূর্য কিসে হাত দিয়ে আটকে রাখবে মাশাআল্লাহ কি দুঃসাহসের কথাবার্তা অমালাহুম ফিহিমা মিন শিরকিন আর আকাশে এবং জমিনে কোনো শিরক চলে না শিরক চালায় না আল্লাহ আল্লাহর হুকুমতে কোনো শিরক নেবেন যে আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দিয়ে দিবেন মাশাআল্লাহ মিজানাবান আজহারি বলছেন যে দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন মাশাআল্লাহ ওয়ামালাহুম ফিহিমা মিন শিরকিন আল্লাহ কাউকে শরীক করে না এই ক্ষমতাতে আল্লাহ কাউকে শরীকানা হিসেবে নেয় না আর মিজানাবর আজহারি বলছেন আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন তহবিন আদনান বলেন আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন দাজ্জালকে ওমা লাহুম ফিহিমা আকাশে এবং জমিনে মিন শিরকির কোন শরীক আল্লাহ কাউকে দেন না ওমা লাহু মিনহুম মিন জাহির এর মধ্যে কেউ নিজেকে বড় করে জাহির করতে পারে না ওনারা বলছেন দাজ্জাল আসবে দাজ্জাল নিজেকে জাহির করবে কই মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কোরআনে তো দেয় নাই যে কেউ জাহির হতে পারবে কাউকে কোনো জাহির হওয়ার ক্ষমতা দেওয়া হয় নাই আসুন আমরা দাজ্জাল সম্পর্কে সর্বশেষ ক্লিপটা দেখি সে কি করবে সে পুরো বিশ্বটাকে শাসন করবে এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে এমনকি একটা কওমের পাশ দিয়ে সে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ কওম বলবে না মানি না তখন ও তাকে ধ্বংস করে ছেড়ে দিবে একটা কওমের পাশে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ তারা বলবে হ্যাঁ মানি তুমি আল্লাহ নাউজুবিল্লাহ তখন ওই কওমকে সে কি দিবে গুপ্তধন দিবে গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধনগুলো ঘুরে বেড়াবে মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনা করতে পারবেন না মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে তবে এমনও মুমিন থাকবে যে বিভ্রান্ত হবে না যেমন এক যুবকের কথা এসেছে এই যুবকটা তুমি ভালো করে শোনো এক যুবকের কথা এসেছে
যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে একদম দুই কোপ বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না বিশ্বাস করি না এক দুই কোপ দ্বিখণ্ডিত এক এক দেহের একটা অংশ একদিকে আরেকটা অংশ আরেকদিকে তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে জীবিত করবে করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল আল্লাহু আকবার কারণ কারণ আমি রাসূলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি কি না আমি আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখলাম আরেক সামারিটান তোহা বিন আদনান কিভাবে এই সমস্ত শয়তানের যে গল্প বলছে যে সমস্ত দুনিয়ার ক্ষমতা দাজ্জাল হাতে চলে যাবে মাযাল্লাহ আর দাজ্জাল একজন যুবককে হত্যা করবে মাযাল্লাহ আবার জীবনও দিবে মাযাল্লাহ কিভাবে এই ধরনের যে কথা বলে মানে বুক কাঁপে না বুকের মধ্যে ঈমান আছে কি না যারা এই শয়তান তাদের উপরে তাদের সেই কাহিনীকে সত্য করেছে এদেরকে দেখলে সেই কথাই মনে হয় যে শয়তানের যে কল্প কাহিনী সত্যে পরিণত করেছে এরা কিন্তু মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা বারাত নয় নম্বর সূরার ১১৬ নম্বর আয়াতে বলা আছে ইন্নাল্লাহ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ এই যে আকাশ এবং জমিন এই সমস্তের উপরে মালিকানা রাজত্বকার সেই মহান আল্লাহর নিশ্চয় ইন্নাল্লাহ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আকাশের এবং জমিনের এই যে মালিকানা সম্পূর্ণ আল্লাহর ইউহী ওয়া ইউমিত তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন দাজ্জাল কাউকে মারতে পারবে কাউকে জীবন দিতে পারবে মাযাল্লাহ কাউকে মারে কাউকে জীবন দেয় কাউকে সম্পদ দেয় মাযাল্লাহ আল্লাহ হলেন রিজিকদাতা আল্লাহ হলেন জীবনদাতা আল্লাহ হলেন মৃত্যুদাতা এরা তারা বিশ্বাস করে না যারা দাজ্জাল বিশ্বাস করে তারা নিঃসন্দেহে শয়তানের সেই কল্প কাহিনীকে বিশ্বাস করে যেটা সম্পূর্ণ ঈমানের বহির্ভূত আমালাকুম মিন দুনিল্লাহ মিন উলিন ওয়ালা নাসির আল্লাহ ছাড়া কেউ কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও নেই দাজ্জাল কাউকে সম্পদ দিবে মাযাল্লাহ আমালাকুম আপনাদের মিন দুনিল্লাহ আল্লাহকে ছাড়া মিন ওলিয়েন কোনো অভিভাবক নেই কেউ নেই ওলা নাসিরেন কোনো সাহায্যকারী নেই তা আল্লাহ ছাড়া কোনো ওয়ালি নেই আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এই দাজ্জালকে ৪০ দিনের রাজত্ব আল্লাহ দিয়েছেন এটা আল কোরআনে কেউ কোনোদিন দেখাতে পারবে না এই দাজ্জালের কল্প কাহিনী আবিষ্কার করেছে কারা এই সমস্ত সামারি এই সমস্ত বুখারি এই সমস্ত মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ এই কল্প কাহিনীর লোকেরা এই শয়তানের মাধ্যমে এরা বাস্তবে রূপ দিয়ে একটা বইয়ের শেপ দিয়েছে এবং এইগুলোতে আপনি দেখবেন একটা হাদিসের সাথে আরেকটা হাদিসের কোনো মিল নাই এবং কখনো বলছে দাজ্জাল বেরোবে সিরিয়া থেকে কখনো ইরাক থেকে কখনো ইরান থেকে কখনো পাকিস্তান থেকে কখনো মানে এক এক সময় এক এক কথা আবার কখনো বলে সে হাদিসে তামিমদারি সেই একটা দ্বীপে দাজ্জাল আটকা রয়েছে মানে কোনো কথার মিল নেই আবার বলে যে এই যে রাসুলের যুগে দাজ্জাল এসেছিল রাসুল ভয় পাইতেন দাজ্জালকে মাযাল্লাহ রাসুল ভয় পায় আল্লাহকে এই দাজ্জালকে ভয় পায় মানে এমন এমন কাহিনী বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে এই সমস্ত সামেরিরা মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে আপনাদেরকে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে মিলে দেখতে হবে এখানে দাজ্জালে কোনো কাহিনী নাই আল্লাহর বাইরে কাউকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই কুশ্চিন কালো না তাই আমাদেরকে আল কোরআনে থাকতে হবে আল কোরআনে বিশ্বাস করতে হবে এই সমস্ত সেকেন্ড গার্ড সামেরি তাদের দ্বিতীয় প্রভুকে অস্বীকার করতে হবে তবে আমরা ঈমানদার হতে পারবো আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন